কিসের জন্য রোগী আসলি? এখন মনে করেন মাগুরা সদর হাসপাতালে দুইজন দায়িত্বরত চিকিৎসক নার্স, ঠিক আছে, ওনারা মনে করেন আমার ওয়াইফ সন্ধ্যার দিক থেকে মনে করেন হলো এই রায় পাঁচে দেড়টা এখন ব্যথার জ্বালায় যন্ত্রণার জ্বালায় মনে করেন হলো পাগল হয়ে যাচ্ছে, কিন্তু এখানে নার্সরা ভিতরে ঢুকতেছে না বলে তাদের ঘুমাতে হবে, তাদের যদি ঘুমাতে হয় তারা কি জন্য সদর হাসপাতালে চাকরি করতে আসে বলেন, এটা আপনারা বলেন। এই আপা আপনারা বলেন, এই জায়গা তো আপনারা রয়েছেন, আমার আম্মা আম্মা ডাকতেছে না ওনাদেরকে? আপনারা একটু বলেন, এখানে যাওয়া যাবে না, নার্সরা এদিকে আসতে পারবে না, এখানে এখানে কি আমি বুঝলাম না, প্রেগনেন্সির রোগী, এটা ছিল ডেলিভারি কেস, এটা কোনো করোনা, কোনো শ্বাসকষ্ট, কোনো বমি, কোনো গলা ব্যথা, এগুলো কোনো কিছুই না, কিন্তু এরা এই ধরনের কাজ কাম করতেছে। আমি মাননীয় সদস্য শেখর সাহেবের কাছে অনুরোধ করব, মাগুরা জেলা সদর হসপিটাল, মাগুরা জেলা সদর হসপিটালের নার্স এবং ক্লাস ডাক্তার এরা যেন সবাই কর্মরত থাকে বা কাজ করে, নিষ্ঠার সাথে কাজ করে। আমি মাননীয় প্রধানমন্ত্রী আকর্ষণ করছি। আপনি একটা মহিলা মানুষ, আপনি বলেন না যে একজন মহিলা মানুষ একটা সন্তান বন্ধ হয়ে গেলি বেটা আপনি কতখানি অনুভব করেন? সবাই বিয়ে তো মহিলা, আপনি বেরোন না, কি করবেন? তাড়াতাড়ি বেরোন, কিন্তু বলে দিচ্ছি তাড়াতাড়ি, এক মিনিটের মধ্যে বেরোন, তাড়াতাড়ি। করোনা ভাইরাস কিন্তু তোমাকে পাবে না, আমাকে রবিন না, তোমাকে এত পায় করোনা ভাইরাস না, করোনা ভাইরাস।